জয়াহি রহমান রাহিম ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতি অংশ নিয়ে তো দেখতে পাচ্ছেন ত্রিকোণমিতিক অনুপাত ওয়ান অর্থাৎ আমরা ত্রিকোণমিতির একবারে বেসিক থেকে আলোচনা করা শুরু করব তো আমি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা শুরু করার অন্যতম একটা কারণ হচ্ছে বর্তমানে যারা ডুয়েট অ্যাডমিশন আছে তাদের জন্য কারণ তাদের ম্যাক্সিমামই হয়তো বিভিন্ন কোচিংয়ে জ্যামিতি প্রায় শেষ বা শেষের দিকে তো ত্রিকোণমিতি যদি করি তারাও কিছুটা উপকৃত হবে তো চলো আমরা শুরু করে ফেলি আমি একেবারেই বেসিক থেকে শুরু করব। আমি ধরে নেব তোমরা কিছুই জানো না তো সেই জন্য ফার্স্টে আমি নেবো একটা সমকোণী ত্রিভুজ মনে করো আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম তো সমকোণী ত্রিভুজ নেওয়ার উদ্দেশ্য কি এর এই যে কোণটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সমকোণ এই নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা লম্ব ভূমিভূতিভুজ এই জিনিসটা একটু ভালোভাবে ডিটেক্ট করার চেষ্টা করব কারণ অনেক সময় দেখা যায় লম্ব এবং ভূমি নিয়ে আমাদের মধ্যে গণ্ডগোল পাকা যায় তো আমি এটাকে একটা নামকরণ করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের যে বিপরীত বাহু সেটা সবসময়ের জন্য অতিভুজ এটা তোমরা মনে রাখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কুণের বিপরীতবাহুটা সবসময় হবে অতিভুজ আর বাকি যে দুটো কোণ আছে এই দুটো কোণের সমষ্টি আমাদের অবশ্যই নব্বই ডিগ্রি কারণ এটা যেহেতু নব্বই ডিগ্রি বাকি দুটো তো নব্বই ডিগ্রি হবে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি নব্বই ডিগ্রি আচ্ছা ওইটা আমাদের আলোচ্য বিষয় না ওটা আমরা পরে বিবেচনা করব তো আমরা লম্বা এবং ভূমি চিনতে যাচ্ছি আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল তো যদি একটা কোণ দেওয়া থাকে তাহলে সেই সাপেক্ষে আমরা কীভাবে ভূমি বা লম্ব ডিরেক্ট করব সেটা দেখি তো আমাদের যে কনসেপ্ট থাকবে বা থিম থাকবে সেটা হচ্ছে যেই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে তার বিপরীত বাহু এই যে দেখো এই কোণের বিপরীতবাহ হচ্ছে এটা তাহলে কোণের যে বিপরীত বাহু সেটা হবে আমাদের সব সময়ের জন্যই লম্ব আর পাশাপাশি যে অপর বাহু থাকবে তাহলে সেটা হবে কি ভূমি কারণ আমাদের তো হাতে আর কোনো অপশান নাই তাহলে যদি ত্রিভুজটা আমাদের এটা হয়তো আর যদি আমরা এই কোনটা নির্ণয় করতে চাইতাম তাহলে সেই ক্ষেত্রে কি হয়তো কোণের বিপরীত বাহু তাহলে এইটা হয়তো লম্ব এটা তো আমাদের ভূমি হয়ে যেত তাহলে ডিফল্ট আর সমকর্ণী ত্রিভুজের বিপরীত বাহু হয় এটা হয়তো কি অতিভুজ তাহলে এটা অতিভুজ তাহলে আশা করি এই সেশনটা তোমরা মোটামুটি বুঝতে পারছো যে আমাদের লম্ব অতিভুজ আর ভূমি আমরা কীভাবেই ডিটেক্ট করি বা কাজে লাগাই তো এখন আমরা ত্রিকোণিত অনুপাতের একেবারে বেসিক আলোচনা চলে যাচ্ছি আমাদের যেই ত্রিকোণিত কয়েকটা অনুপাত লাগে সেইগুলোতে তো আমাদের সাধারণত লাগবে সায়েন থিটা কসথিটা এবং ট্যান্থিটা আমরা এই তিনটে অনুপাত লিখলাম এই তিনটে হচ্ছে আমাদের মৌলিক অনুপাত অন্যান্য অনুপাত যে তিনটা আছে আরও তিনটে অনুপাত আছে তোমরা যেন তো সেটাও আমরা রূপান্তর করবো তবে এগুলা এই তিনটা থেকে আসে তো আমরা যদি একটু ডিটেক্ট করার চেষ্টা করি আমি এই ত্রিভুজটাকে এখানে একটু আলাদাভাবে আঁকার চেষ্টা করলাম সাপোজ এটা হলো আমাদের সেই সমকোণী ত্রিভুজটা তো আমি এখন নামকরণ করে রাখলাম আবার আগের মতো এবিসি যার এই কোনটা হচ্ছে আমাদের থিটা আমি এই এইখণের সাপেক্ষে কাজ করতেছি মনে করো তাহলে এটা হচ্ছে আমাদের কী লম্ব এটা আমাদের কী আসবে ভূমি আর এই কোনটা তো সরি ভারটা আমাদের ডিফল্ট অতিভুজ যেহেতু এটা আমাদের একটা সমকোণী দিবস তো এখন আমরা জানি সাঁতিটা সমান সাগরে লবণ অনেক অর্থাৎ লম্ববায়ু দিবস তো এই জিনিসগুলো বের করার জন্য আমি তোমাদের এখানে তিনটা শর্ট নোট দিয়ে দিচ্ছি হয়তো তোমরা ম্যাক্সিমাম জানো তারপর আমি লিখে দিচ্ছি প্রথমটা আমি ব্যবহার করি সাগরে লবণ অনেক তারপরে ব্যবহার করি কবরে ভূত অনেক কবরে ভূত আছে আমরা ভূতের ভয় পাই তো কবরে ভূত অনেক বা তোমরা লিখতে পারো ভূত আছে এটা আসলে এক একজন এক একভাবে ব্যবহার করে আর আমি তিন নাম্বারে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টেরা লম্বা ভূত অর্থাৎ ভূত একটু তেরাই হয় তাহলে টেরা লম্বা ভূত তাহলে এইগুলো কেন লিখলাম বা এইগুলো আসলে কীভাবে বিশ্লেষণ করি একটু দেখো তাহলে আমি ফার্স্টে চলে যাচ্ছি এটাতে সাগরে লবণ অনেক তো সাগরে দালা বোঝাচ্ছি আমরা থিটা লম্ব দ্রাব্যো যাচ্ছি আমরা লম্ব অনেক দ্রব্য আমরা অতিভুজ অর্থাৎ সায়থিটা সমান লম্ব অতিভুজ সায়েনথিটা সমান লম্ববাই অতিভুজ তারপর কী চলে আসতেছে কস্থিটা তাহলে কস্তিটার জন্য যদি আমরা আলোচনা করি কি দেখো কবরে ভূত অনেক তাহলে কস্থিটা ভূমি অতিভুজ তাহলে কস্তিরা সমান চলে আসবে ভূমি বাই অতিভুজ আর ফাইনালি আমরা ট্যাথিরার জন্য যদি ব্যবহার করি টেরা লম্বা ভূত অর্থাৎ টেরা লম্ব বাই ভূমি তাহলে টেরা লম্ব বাই ভূমি তাহলে এটা আমরা পেয়ে গেলাম সাইন্িরা সমান লম্বা বাই অতিভুজ কস্তিরা সমান ভূমি বাই অতিভুজ টেন থিটার সমান লম্ববাই ভূমি তাহলে আমাদের বাকি যে অনুপাতগুলো আছে সেগুলো জাস্ট বিপরীত তো আমরা টেন থিটার বিপরীতে লিখতে পারি কট কট থিটা জাস্ট উল্টাই দিলেই হবে আমাদের যা আছে সেটা চলে আসবে ভূমি বাই লম্ব অর্থাৎ এখানে ছিল লম্ববাই ভূমি এটা চলে আসবে ভূমি বাই লম্ব কষির বিপরীত লেখা হয় শেক থিটা তাহলে এখানে থিটা থাকবে অবশ্যই তাহলে শেখ থিটার সমান ভূমি বাই অতিভ ছিল এখন আসবে অতিভুজ বাই ভূমি তাহলে আমরা লিখে ফেলতে পারবো অতিভুজ বাই ভূমি আর ফাইনালি আমাদের চলে আসবে থিটার বিপরীত বাহু হলো বিপরীত অনুপাত কোশাক্তিটা তো কোশাক্তিটাকে আমরা যদি বিপরীত করে দিই অতিভুজ বাই লম্ব তাহলে এটা আমরা লিখতে পারবো অতিভুজ বাই লম্ব তাহলে এই যে আমরা এখান থেকে ত্রিকোণমিতিক ছয়টা অনুপাত পেয়ে গেলাম সায়থিটা কস্থিটা তেনটিটা কো সেক্তিটা সেক্তিটা এগুলা এগুলো এখন তোমরা যদি একটু বিশ্লেষণ করে দেখো এই যে সাইন্থিটা বা কস্থিটা বা সেক্তিটা এই এগুলোর যে মান দেখো এই যে লম্ব লম্ববায় অতিভোজ তাহলে সাপোজ তোমার এখানে লম্বের একটা মান দেওয়া থাকতে পারে ভূমির একটা মান দেওয়া থাকতে পারে বা অতিভতের একটা মান দেওয়া থাকতে পারে তাহলে এখানে কিন্তু আমরা একই জাতীয় রাশির অনুপাত প্রত্যেকটা দেখো একই জাতীয় রাশির অনুপাত নিয়ে আমরা কাজ করতেছি যার কারণে সায়েন্তিটা কস্থিটা বা সাই টেন থিটা যাই বলে না কেন এদের কিন্তু তুমি একটা পূর্ণ সংখ্যা মান পাবে সাপোজ এরকম যে সাইন থিটার সমান জিরো পয়েন্ট ওয়ান টু এরকম বা টেন থিটার সমান ওয়ান অর্থাৎ এখান থেকে আমরা জাস্ট একটা মান পাবো এর কোনো একক নাই যেহেতু একই জাতীয় রাশির অনুপাত তাহলে এদের মধ্যে কোনো একক থাকবে না প্রত্যেকটার জন্য এরকম সেম কোয়ান্টিটি তো যেহেতু এটা একই জাতীয় রাশির অনুপাত সেই জন্য এর কোনো একক কিন্তু থাকবে না এরপর আমরা এখন কোয়াড্রেন্ট সম্পর্কে হালকা একটু ধারণা নিয়ে রাখবো কারণ কোয়াড্রেন্ট সম্পর্কে আমার একটা বিস্তারিত লেকচারই থাকবে হয়তো এর পরের লেকচারটাই তো আমরা যদি একটু কোয়াড্রেন্ট আঁকার চেষ্টা করি তোমরা হয়তো এরকম একটা কোয়াড্রেন্টের সাথে পরিচিত বা একটা চিত্রের সাথে পরিচিত যেখানে এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস এটা আমাদের নেগেটিভ অ্যাক্সিস এটা আমাদের পজিটিভ ওয়াই অ্যাক্সিস আর এটা আমাদের নেগেটিভ ওয়াই এক্সিস তো এই যে অক্ষগুলা অক্ষগুলা পরস্পরের সাথে কিন্তু লম্বভাবে দণ্ডায়মান অর্থাৎ প্রত্যেকের সাথে প্রত্যেকের কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তো সেই সাপেক্ষে আমাদের এইখান থেকে যদি আমরা গণনাটা শুরু করি একসাক্ষ অক্ষ থেকে তাহলে এইখানকার অ্যাঙ্গেল এমন জিরো ডিগ্রি যেহেতু এক্সের সাথে ওয়াই লম্বভাবে দণ্ডমান তাহলে এইখানে যদি কেউ ঘুরে চলে আসে তাহলে তাকে অতিক্রম করতে হয় নব্বই ডিগ্রি রাস্তা তাহলে এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি নির্দেশক স্ট্রেট লাইন তারপর এইখান থেকে আবার এও তো এর উপর লম্ব তাহলে এইখান থেকে যদি এইখানে আবার কেউ ঘুরে আসতে চায় তাহলে তাকে আরো নব্বই ডিগ্রি অতিক্রম করে আসতে হয় তাহলে নব্বইয়ের সাথে নব্বই যোগ করে দিলে আমরা এই জায়গাটা পেয়ে যাব একশো আশি ডিগ্রি একইভাবে এর সাথে এ অলম্ব তাহলে এখানে চলে আসবে দুশো সত্তর ডিগ্রি আর ফাইনালি আমরা যদি এর সাথে একটা দেখি এইখানে চলে আসবে তিনশো ষাট ডিগ্রি তো এইখানে তোমরা আসলে কী দেখলে যে যদি কোন একটা কোণ তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করে আসে তাহলে কিন্তু সে আবার প্রথম চতুর্ভাগের যে স্ট্রেট লাইন ছিল এক্সেক্সিস সেখানে চলে আসে অর্থাৎ এটাকে আমরা জিরো ডিগ্রির সাথে কম্পেয়ার করতে পারি বা তুলনা করতে পারি তো এইটা ছিল আমাদের মোটামুটি কোয়ার্ডেন্টের একেবারেই বেসিক ধারণা আমাদের সামনের লেকচারটাতে আমি কোয়ার্ডেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা সুযোগ দেওয়ার চেষ্টা করব তো সামনের ক্লাসটা আশা করি তোমরা খুব এনজয় করতে পারবে এবং খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হবে কেননা সেখানে আমরা আলোচনা করবো আসলে কোন জিনিসটা আলোচনা করব সেটা একটু তোমাদের ধারণা দিয়ে রাখতেছি তাহলে তোমাদের মনে একটু কৌতূহল থাকবে দেখো এই যে আমাদের সায়েন কস্থিটা টেন বা যে কট সেক কোশেক এই যে আমাদের অনুপাতগুলো আছে এই অনুপাতগুলো কিন্তু আমাদের এক এক চতুর্ভাগে এক একটা সাইন নির্দেশ করে অর্থাৎ কোথাও পজিটিভ কোথাও নেগেটিভ এরকম সাইন নির্দেশ করে তো সেই সাইনগুলো আমরা ওই আগামী ক্লাসে ডিটেক্ট করার চেষ্টা করব তো এই ক্লাসে ফাইনালি আমরা জাস্ট অক্ষ ব্যবস্থার যে পজিটিভ সাইড নেগেটিভ সাইড সেটা একটু দেখিয়ে তোমাদের শেষ করে দিচ্ছি দেখো আমাদের যেহেতু এটা পজিটিভ এক্স এক্সিস এটা পজিটিভ ওয়াই এক্সিস তাহলে এখানে এক্সের মানও প্লাস ওয়াইয়ের মানো প্লাস তাহলে এখানে আমরা যে স্থানাঙ্ক ব্যবস্থাটা পাবো সেটা হচ্ছে প্লাস প্লাস অর্থাৎ কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থার মান আমরা এখান থেকে যেটা ডিটেক্ট করতে পারবো সেটা আসবে অবশ্যই প্লাস প্লাস আকারে যদি আমরা এই ক্ষেত্রটা চিন্তা করি দ্বিতীয় যে সেকশনটা আছে এখানে দেখো এক্সের মানটা কিন্তু আমাদের মাইনাস ওয়াইয়ের মানটা কী প্লাস তাহলে এখান থেকে আমরা যে সেকশনটা পাবো সেটা আসবে মাইনাস প্লাস এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোয়ার্ডেন্টের সেকশন অনুপাত আমরা যদি থার্ড অনুপাতে চলে আসি এক্সের জন্য আমরা মাইনাস দিকে যাচ্ছি ওয়াইয়ের জন্য আমরা মাইনাসের দিকে যাচ্ছি তাহলে এই সেকশন আমরা পাবো মাইনাস মাইনাস ওয়ান আর ফাইনালি এইখানে আসলে এর মান আবার প্লাস ওয়াইয়ের ওয়ান মাইনাস তাহলে এটা আসবে প্লাস মাইনাস তাহলে এই জিনিসটা তো তোমরা আশা করি আগের থেকেই জানতে তারপরও আমি একটু আলোচনা করে রাখলাম আর যেটা বলতেছিলাম যে এখানে আমাদের এই কোয়ার্টেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন তো এটা নিয়ে আমি সামনের হাজির হবো তো তোমরা আজকে যতটুকু আলোচনা করছি এইটুকু একটু ভালো মতো মস্তিষ্কে গেঁথে ফেলতে পারো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের কোয়ার্ডেন বিষয়ক বিস্তারিত আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য থাকলো শুভকামনা আল্লাহ হাফেজ